আমি কোনো আইকন হতেও আসিনি, নিজের পয়সা দিয়ে চলি। ক্রেডিট গোস টু বাংলাদেশের ক্রাফটস পিপল। আমি কিন্তু বাংলাদেশের 50% মানুষের হয়ে কথা বলছি। আমি কোনো আইকন হতেও আসিনি। আমার আমি যেহেতু একদম একদম বাংলার তাকে উঠাতে এসেছি, নিজের পয়সা দিয়ে চলি, আমার যতটুকু সামর্থ্য থাকবে, শাড়ি থাকে, এই যে ডাইভার্সিফাইড জিনিস থাকে, কিন্তু সব কিছু হাতের তৈরি, সব কিছু ন্যাচারাল, সব কিছু মধ্যে আপনি দেখবেন আমাদের তাঁতি, আমাদের ক্রাফটসম্যানদের মধ্যে যে হাতে যে জাদু আছে সেটা আপনি আমার কাজের মধ্যে দেখতে পারবেন। অ্যাবসলুটলি ক্রেডিট গোস টু বাংলাদেশের ক্রাফটস পিপল। আমার এই ইন্টারভিউটা আপনারা নিচ্ছেন, আমি কিন্তু বাংলাদেশের 50% মানুষের হয়ে কথা বলছি।